নমস্কার বন্ধুরা, হ্যাপি উইথ রায়ের একটা নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা খেয়াল করেছেন, এখন আমি মেয়েকে নিয়ে দুর্গাপুর যাচ্ছি, প্রায়ই পরীক্ষা চলছে ওর। তো ওদের স্কুলের কাছেই দুর্গাপুর ইস্কনটা অবস্থিত। আগের দিনে আমি একটা ভিডিও দুর্গাপুর ইস্কনের সেটা শেয়ার করেছিলাম, আপনারা যদি না দেখে থাকেন ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দেব, অবশ্যই দেখে নেবেন। আজকে আমি দুর্গাপুর ইস্কন আবার চলে এসেছি, আর আজকে আমি এখানকার ভোগ একটু বাড়ির জন্য পার্সেল করে নিয়ে যাব। আপনারা চাইলে পার্সেলও করতে পারেন বা বসেও খেতে পারেন, আমি কিন্তু বসে খাবো না। আর এই দেখুন মহাপ্রসাদ বুকিং নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা যদি আগে থেকে ফোন করে দেন তাহলে কিন্তু আপনার মহাপ্রসাদ পরের দিন এসে পেতে পারেন, বা যে কোনো দিনের জন্য বুকিং করতেই পারেন। এবং এখানে এসে সেই বুকিং নাম্বার ধরে যদি বলেন তাহলে কিন্তু ওরা কুপন দিয়ে দেয় এবং মহাপ্রসাদ আপনারা গ্রহণ করতে পারবেন। আমিও বাড়ির জন্য একটু কুপন কেটে নিয়েছিলাম। সকাল 9টা থেকে দোকানটা খুলে যায়, 9টার সময় এসে আপনারা বুকিং করতে পারেন, তবে যে কোনো অনুষ্ঠানের দিন একটু ভিড় বেশি থাকার জন্য আগে থেকে বুকিং করে আসাটাই ভালো। কুপন কেটে নিয়ে আমি মন্দিরের ভেতর বেশ কিছুটা সময় অতিবাহিত করেছিলাম। 9টার সময় আমি এই মন্দির চত্বরে ঢুকে গেছিলাম, তাই এখন শান্ত শিষ্ট নিরিবিলি এবং খুব বেশি ভিড়ভাড়টাও কিন্তু ছিল না। আর এখানে এলে মনটা যেন অদ্ভুত একটা শান্তি পায়, তাই আমি চুপচাপ ঠাকুরের সামনে বসেছিলাম আর কিছু ছবিও ক্যাপচার করেছি আপনাদেরকে দেখাবার জন্য। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মন্দির চত্বরটা আরেকবার আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেওয়ার একটু অনুরোধ রইল। এতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। ভগবানের বিগ্রহে চারপাশটা একটু পরিক্রমার সময় আপনাদেরকে এটা একটু দেখিয়ে নিলাম। পিছনের দিকে ভগবান শ্রীকৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন লীলা চিত্রের আকারে রাখা আছে। বসে থাকতে থাকতে খেয়াল করলাম ওনারা কিন্তু প্রতিদিনই এইভাবে মন্দির চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন, সেই কারণেই মন্দির এত ঝকঝকে আর তকতকে হয়ে থাকে। তো সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এখন প্রায় 11টা বেজে গেছে, তো মেয়ে স্কুলে ছুটি হয়ে গেছিলো, আমি চলে গেছিলাম মেয়েকে আনতে। তারপর এসে দেখলাম দুপুরে ভোগ দেওয়ার পর ঠাকুরের দুপুরের আরতি শুরু হয়ে গেছে, তো সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি।
দুপুরে আরতি কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যে কুপনটা কেটেছিলাম সেই কুপনটা নিয়ে ওই দোকানেই যাব এবং ওখানে দেখালে কিন্তু আমাদের ভোগটা ওরা পার্সেল করে দিয়ে দেবে। তো চলুন এখন মন্দির থেকে বেরিয়ে যাই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে, যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দেবেন, আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব পরিজনদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এই দেখুন আমরা ভোগ পেয়ে গেছি, দু রকমের ভোগ নিয়েছিলাম, একটা স্পেশাল একটা নর্মাল। তো এটা হচ্ছে স্পেশাল ভোগ, এটাতে আমরা কী কী পেয়েছি সেটা আপনাদেরকে দেখাই। এটাতে সাদা ভাত দিয়েছে, পোলাও দিয়েছে, একটা বাঁধাকপির পকোড়া, একটা মিক্স ভেজ, ফুলকপির রোস্ট, চাটনি, আর তার সাথে দিয়েছে ডাল, পনিরের তরকারি, পায়েস, মিষ্টি। আর এটা হচ্ছে নর্মাল থালি, এটার মধ্যে আছে সাদা ভাত, বাঁধাকপির পকোড়া, ডাল, একটা মিক্সড ভেজ, ফুলকপির রোস্ট, চাটনি আর পায়েস। তবে ঠাকুরের ভোগের মাহাত্ম্যই যেন আলাদা রকম, এর টেস্ট একদম অন্য রকম। বাড়িতে আমরা যতই ভালো করে রান্না করি আমার মনে হয় এই টেস্ট যেন কিছু দিয়ে আনতে পারি না। তো যাই হোক, খুব তৃপ্তি করে আমরা সেদিন ঠাকুরের ভোগ খেলাম। হ্যাঁ, তবে দামটা আপনাদেরকে বলা হয়নি, নর্মাল থালিটার দাম হচ্ছে 120 টাকা আর স্পেশাল থালিটার দাম হচ্ছে 220 টাকা। তবে আপনি যদি পার্সেল করেন আরও 20 টাকা বেশি দিতে হবে, অর্থাৎ পার্সেল করলে নর্মাল থালিতে পড়বে 140 টাকা আর স্পেশাল থালিতে পড়বে 240 টাকা। আশা করি ভিডিওটা আজকে ভালোই লাগবে আপনাদের। তাহলে আজকে আসি, দেখা হবে আবার আগামী দিনে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা নিয়ে আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।